সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমরা সবাই স্বতন্ত্র মানুষ, আর বাড়িঘরটাও আমাদের স্বতন্ত্র, কিন্তু কাজগুলো প্রায় আমাদের একই থাকে, ঠিক কি না বলো? সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। কিন্তু সকালবেলা উঠেই যদি দেখি কাজের পাহাড় চোখের সামনে, মনটা কেমন একটু বিষণ্ণ বিষণ্ণ লাগে না? তাই এই কাজটা করবে বন্ধু সকালে উঠে। আমি করে খুব ফল পেয়েছি তাই তোমাদের বলছি। সকালে উঠি ফাঁকা রাস্তায়, না হলে ফাঁকা ছাদে একটু নিজের মতন করে ঘুরে নেবে। সপ্তাহে দুদিন তিন দিন একটু হাঁটা, দুদিন একটু প্রাণায়াম, দুদিন একটু হালকা এক্সারসাইজ, ব্যাস। অভ্যাসটা একটু কঠিন হলেও প্রথম দিকে যদি অভ্যাসটা করে নেওয়া যায়, তাহলে দেখবে মনটাও ভালো থাকে, শরীরটাও একটু চনমনে থাকে, আর এর ফলাফলটাও হয় ভালো। করছি করব করছি করব করতে হবে সেই আমাদেরকেই। একটু করে ঘড়ি দেখি আর একটু করে ফোন দেখি, সেই করতে গিয়ে জলখাবারটা খাওয়াটাও বেলা হয়ে যায়, আমাদেরও বেলা হয়ে যায়, আর বাড়ির সদস্যদেরও বেলা হয়ে যায়। তাই জলখাবারটা সময় যদি আমরা করে নিতে পারি, তাহলে দেখবে হাতে অনেকটা সময় বেঁচে থাকে। কুসুমের অনেকদিন থেকে বায়না হচ্ছে, একটুখানি লুচি খাবো। প্রচণ্ড পরিমাণে গরম যাচ্ছিলো, আনলাম দাঁড়া গরমটা একটু কমুক, তারপরে তোকে করে দেবো। অনেকদিন বায়না করেনি ছেলেটা লুচির জন্য, আনলাম না আজকে একটুখানি করে দিই। ওইদিকে আটাটার ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, তার ফাঁকে আলুটা ভাজা করে নিচ্ছি। একটু মোটা মোটা করি, অল্প তেলে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভেজেছি। দু তিনটে চেনা কাঁচা লঙ্কা দিয়েছি, বলেছিলাম সাদা আলুর তরকারি খাবি, ও সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে লুচি দিয়ে। তা বললো না আলু ভাজা খাবো। আলাম আচ্ছা ঠিক আছে, আলুর তরকারিটা ভাগ্যিস কুটে ফেলেনি, কুটলে হয়তো খেয়ে নিত। বললো আলু ভাজা দিয়ে লুচি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে। বাড়ির সদস্যদের কিছু কিছু আবদার তুমি যদি মাঝে মাঝে মেনে নাও, সেটা অন্যায় হবে জানি, তোমার আবদারও মাঝে মাঝে মেনে নেবে। তাই এই অভ্যাসটাও তৈরি করে রেখে দেওয়া ভালো। যেমন চোখ বার করে যেমন সন্তানদের খাওয়ানো, না তোমাদের এটা খেতেই হবে, তোমাকে এটা খেতেই হবে, তোমার শরীরের জন্য লাগে, আবার সন্তানরা যখন মুখ ফেটে কিছু আবদার করে, তখন মায়েদেরকে এই জিনিসগুলো করে দিতেই হয়। অবশ্য সব মেয়েরাই মা হলে এমনি এমনি অভ্যাসটা তৈরি হয়ে যায়। আজকে বলেছিল সাদা সাদা লুচি খাবো। সাদা সাদা লুচিটা যে কী দিয়ে তৈরি হয় সেটা জানে না, যে সাদা সাদা লুচি তৈরি করতে গেলে সবটাই ময়দা দিতে হয়, তবে সাদা সাদা লুচি তৈরি হয়। কিন্তু ময়দা দিয়ে তো পুরোটা করবো না, তাই অল্প ময়দা দিয়েছি আর আটা দিয়েছি বেশি পরিমাণে। আর খুব যত্ন করে মাখলে না প্রত্যেকটা লুচি ফোলে, আর যখন ফুলকো ফুলকো লুচি পাতে পড়বে না, তখন ওই সাদা কি লাল সেটা দেখবে না, লুচি প্রিয় লোকেরা তুলে তুলেই খেতে আরম্ভ করে দেবে, ঠিক কি না বলো? আমি বললাম ওরে বেটা, সাদা লুচি খাবে বলেছি রে, সাদা লুচিতে প্রচুর ময়দা থাকে, ওটা তো আমি দিতেই পারবো না। নতুন বন্ধুরা অনেকে দেখছো হয়তো আমার ভিডিওটা, বন্ধু প্রতিদিন লুচি পরোটা করি না, বিভিন্ন দিন বিভিন্ন রকম করতে হয়। বাড়ি ছোট হোক বড় হোক, সদস্যরা যখন বাইরে বেরোবে খেয়ে, তখন দেবে সেই তাড়াতে না তোমার জলখাবারটাও তৈরি হয়ে যায় আর নিজেরও খাওয়া হয়ে যায়। আর সকাল সকাল জলখাবার খাওয়ার অভ্যাস যে কতটা শরীরের ক্ষেত্রে ভালো, এটা আমার থেকে আমি তো অনেক পরে ঠেকে শিখেছি, ঠেকে বুঝেছি। আগে খেতাম না জানো, আগে সময় জলখাবারটাই খেতাম না, এই খাচ্ছি খাবো ওদেরকে খাইয়ে দিতাম। এখন না, এখন বুঝতে পারি যে শরীরটা নেয় না, মানে সকাল থেকে কেমন দুর্বল 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 লাগে, তারপর দেখি জলখাবারটা খাওয়ার পর শরীরটা একটুখানি এনার্জি পায়, তার মানে কি শরীর চাইছে খেতে। তাই সময়ে জলখাবারটা আমাদের প্রতিজনকারী সময়ে জলখাবারটা খাওয়া উচিত। আর বেলুন চাকতি আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, আর হালকাভাবে একটুখানি রোদে দিয়ে নিই, যাতে এই বর্ষাকালে তোমার ফাঙ্গাসটা না আসে। আর এই বেলুন চাকতি ধুয়ে নেওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে রেখে দেওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, এটা বাস্তুর পক্ষেও ভালো। আর এই গাছটা দেখাচ্ছি বন্ধু, দেখো এই গাছটা না আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি এই শেপটাকে দেব বলে। একটা মানি প্ল্যান্ট আমার জলে ছিল, অনেক কটা মানি প্ল্যান্ট আমার জলে ছিল, সেইটাকে আমি মাটিতে রেখেছিলাম, দিয়ে সুন্দরভাবে একটা দেখলাম ওপর দেখে উঠছে, ঠিক যেমনভাবে চেয়েছিলাম আমি। ঘর দোয়া সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যাস কিন্তু আমাদের প্রত্যেকজনকারই একটু একটু আছে। এই অভ্যাসটা যদি তৈরি করে রেখে দেওয়া যায় না, তাহলে দেখবে যে তুমি যে বাসস্থানটাতে থাকছো, যে বাসাটাতে থাকছো, সেই বাসাটা খুব সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে, আর ভালো লাগে, নিজেরও থাকতে ভালো লাগে, আর চারিদিকে একটা সবুজ সবুজ ভাব, ভিতরে ইনডোর গাছ করবে বন্ধু, এই অভ্যাসটা রাখবে। আমি তোমাদের প্রায় দিনই ব্লগে বলি এই অভ্যাসটা রাখবে। ছোটো ছোটো লো মেনটেন্সের গাছ যদি তোমরা ভেতরে রাখতে পারো সাজিয়ে গুছিয়ে, কখনো
এটা এখানে কটা, কখনো বা ওটা ওখানে, এইভাবে রাখলে কিছু দুটো তিনটে করে সেট তৈরি করে রাখলে, দু তিন একটা করে ভিতরে রাখলে, একটা করে বাইরে রাখলে, ঘর সাজানোর অভ্যাস একবার তৈরি হয়ে গেলে না দেখবে সারা জীবন ঘর সাজাতে ইচ্ছা করবে। আজকে ঠাকুর পুজো তোমাদের সঙ্গে দেখালাম না, ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টের পরেই ঠাকুর পুজোর একটু করে দিয়ে নিই, তার ফলে কী হয় তার হলে আমিও খেতে পাই দুটো সময়ের মধ্যে। একদম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন আমি মেজে রেখে দিই, ফেলে রেখে দিই না, কাজ ফেলে রেখে দিলেই দেখবে পিছনে টানে। হ্যাঁ, হয়তো সবসময় সময় আমাদের ঠিক যায় না বা শরীর আমাদের সবসময় ঠিকঠাক যায় না, কিন্তু যেদিন ঠিকঠাক যায় সেদিন আশা করি করে নেওয়াটাই ভালো। ব্রেকফাস্টের পরে ডালটা সিটি দিয়ে চলে গেছিলাম ঠাকুর পুজো করতে, আর কুটনোটা আমি সকালবেলায় কুটে রাখি। দেখবে কুটনো কোটা থাকলে রান্না অনেক তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি হয়। ডালটা একটা সিটি দিয়ে আর ভাতটাকে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, দিয়ে ভাতটা হয়েই গেছে আমার ঠাকুর পুজো করতে করতে, এদিকে ভাতটা হয়ে গেলো, মানে ওদিকে ঠাকুর পুজো হয়ে গেলো, এদিকে ভাতটাও হয়ে গেলো। আর ভাত দেখবে যদি প্রথমে না করা হয় না, অনেকের দেখবে তরি তরকারি সব কিছু করে নিল, ভাতটা লাস্টে, আমি ভাতটা যেদিনই লাস্টে করেছি সেই দিনই আমার ঝামেলা হয়েছে, সব তরি তরকারি হয়ে গেছে, ছট করে এসে বললো খেতে যাব, ব্যাস সেদিন কি আর আমি খেতে দিতে পারছি না, কেন ভাতটাই তো আসল জিনিস। ভাতটা যদি প্রথমে করা থাকে তারপরে টুকিটাকে কিছু করে দিয়ে অন্তত বাড়ির মানুষটার পাতটা সাজিয়ে দেওয়া যায়, দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া যায়। ওই জন্য কুটনোটা আমি কুটে রেখে দিই, কুটে একদম ধুয়ে রেডি করে রেখে দিই রান্না করার আগে, তারপরে কিন্তু ঠাকুর পুজো করতে যাই। তাহলে কি নিশ্চিন্তে তুমি ঠাকুর পুজোটা করতে পারবে। টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয় বন্ধু, আমি দেখেছি যে দিনই একটুখানি ডিলেমো দিই যে থাক থাক পরে করব বা দূর ঠিক আছে পরে করব, এই যেই দিনকেই দিই, তুমি বলছো আমি বলছি তো এটা আমার ক্ষেত্রে হয়, আর আমার ক্ষেত্রে হয় এবং তার কুফলটা আমি ভোগ করি, সেই জন্যই তোমাদেরকে বলছি যে এইটা যদি, হ্যাঁ যারা আমার থেকে হয়তো অনেক ভালো জানো, অনেক ভালো গৃহিণী, তারা তাদের কাছ থেকেও আমার কিন্তু শেখার অনেক কিছু আছে। এখানে দেখো একটা কড়াই আমি কিন্তু না ধুয়ে ব্যবহার করলাম, দেখবে বারবার কড়া ধুতে গেলে সেই কড়া তাততে লাগে বেশিক্ষণ, তাতে গ্যাসও পড়ে। এই দেখো ডালটা সিটি দিয়ে নিয়েছি, ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, কড়াটাতে আমি কী করলাম ফোড়নটা দিয়ে সেই ফোড়নটা প্রেশার কুকারে ঢেলে দিলাম, প্রেশার কুকারে ঢেলে দিলে কি কড়াটা আর আমাকে ধুতে হলো না, ওটা তো তেলেরই কড়া ছিল, আর ফোড়ন দিয়ে যেহেতু দ্বিতীয় তরকারিটা রান্না করব সেই হেতু ওটাকে ঢেলে দিলাম। যদি না করতাম আবার তোমার কড়াতে ফুটতে লাগতো ডালটা, আবার কড়া আমাকে ধুতে হতো, তার ফলে কী হয় দেরি হবে। আর এদিকে দেখো এই সেই কড়াটাতেই আরম্ভ করে দিলাম ফোড়ন দিয়ে দ্বিতীয় তরকারিটা আরম্ভ করে দিলাম, আর ওদিকে ফোড়নটা ঢেলে দিলাম ডালেতে, তার ফলে কী হয় এই তরকারিটা যখন আবার প্রেশার কুকারে আমি দিয়ে দেবো তখন এই কড়াটা আর দেবো না, ধোয়া তো দরকারই নেই। তখন দেখো ডালটাকে ঠিকঠাক করে নিচ্ছি, ঘেঁটে ঘুঁটে ডালটাকে ঠিকঠাক করে নিলাম, আর যে পাত্রে ডালটা ঢালবো সেই পাত্রেই ডালটা রেখে দেবো, রেখে দিয়ে তারপর আবার তরকারিটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি প্রতিদিন প্রেশার কুকারটাকে ব্যবহার করি, এই প্রযুক্তিটাকে দেখেছি ব্যবহার না করলে গ্যাসটাও বেশি পড়ে আর সময়টাও যায়, সময় তো অমূল্য, সময় চলে গেলে সময়ের কেউ ফিরিয়ে দিতে পারে না বন্ধু। আমি দেখেছি সকাল থেকে নিজের অবহেলায় যদি সময়টাকে নষ্ট করে ফেলি তখন দেখি মানে বাড়ির যে সদস্যরা তারা টাইম হলে তারা ঠিক খেতে বসে পড়বে, কেননা জানে এটা আমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব, তাদের সময় খেতে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব, সুতরাং সেই সময়টা ঠিকঠাকভাবে কাজে লাগানোটা আমার দায়িত্বে পড়ে। তাই প্রেশার কুকারটা সময়টাও বাঁচায় আর তোমার গ্যাসটাকেও বাঁচায়। আরে দেখো ডালটাও এটাতে ঢেলে দিলাম, ডালটা তো তরকা লাগানোই আছে, শুধু কড়াতে ঢেলে দেবো, আর কড়া থেকে আলুটাকে এতে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা সিটি দিয়ে দেবো, তারপরে ডালটা একদম ডিরেক্টলি কড়ায় দিয়ে দেবো। তাহলে কি হয় আমাকে তিনবার যেখানে কড়া ধোয়ার ব্যাপার ছিল সেখানে আমাকে কড়াটা ধুতে হলো না, এই দেখো কড়াতে ঢেলে দিলাম সেখানে আমাকে কড়াটা ধুতে হলো না, এতে সময়টাও অনেকটা বাঁচে আর গ্যাসটাও অনেকটা বাঁচে। যখন দেখবে বাড়ির সদস্যরা এসে খেতে চাইবে তোমার তখন কোনো যুক্তিই ওরা মানবে না যে সত্যি আমার আজকে শরীরটা খারাপ লাগছিলো, বা এতে আমি ফোন করতে গেছিলাম বলে দেরি হয়ে গেছিলো, বা আমি ওই কাজটা করতে গেছিলাম বলে দেরি হয়েছিল, এটা ওরা শুনবে না। আমি দেখেছি এটা ওরা শোনে না, হয়তো একদিন দুদিন শুনবে এবং কিছুটা বিরক্তি প্রকাশ করে, এটা সব বাড়িতেই হয় ভেবে রেখে দেখবে। এখন 10টা বাজে, মোটামুটি ডাল ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। 1000 টাকা কিলো বেলে? হ্যাঁ।
লোকাল বেলে তো, লোকাল বেলে তো দাম বেশি হবে। তুমি তো সেই এইটুকু প্যাকাল মাছ কত করে দাম হতে পারে? তাই 800 টাকা কি প্যাকাল মাছ? প্যাকাল মাছ এইটুকু প্যাকাল দিয়ে দিয়ে নিয়ে যাও 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 এইটুকু নিয়ে দিয়ে নিয়ে আসো। এগুলো বেলে মাছ, মুখগুলো এখন সরু সরু কেন? এই মুখগুলো এই সমুদ্রে বেরে তো কেন, কেমন খেতে? আমি কোনোদিন খাইনি এই মাছ। হেভি টেস্ট, খেয়ে দেখো একদিন। হেভি টেস্ট, হেভি টেস্ট তো বুঝলাম, হেভি টেস্টে দাও, অল্প করে দাও, না খেলে বুঝতে পারবে, অল্প করে দাও, খেতে হবে তারপর বুঝতে পারবে। বেশি দিও না, একবারে যেমন উঠে যায় ওই 300। হ্যাঁ তোমার 400 তো 100 টাকা। হ্যাঁ বেশি নয়, এরকম নয়, নতুন খাচ্ছি কেমন হবে জানি না। ডালটা অল্প করে ফুটতে দিয়ে চলে গেছিলাম মাছ আনতে, দেখলাম যে কোন মাছটা কোনোদিন খাইনি, আর যেটা খাইনি সেটা অল্পের উপর দিয়ে নেওয়াই ভালো, যদি খারাপ হয় তো অল্পের উপর দিয়ে হবে। অনেকটা নিয়ে ফেললাম, তারপরে আফসোস হবে, ইস অতটা না নিলেই ভালো হতো। হাতে একটু সময় আছে, মাছগুলো ভাবছি বেছেই নেব। বৌদি গেছে মেয়ের বাড়ি, আর একটা মেয়ের বাড়ি গেছে, একটা বিপদ হয়েছে সেটা আমি তোমাদের কালকে ব্লগে বলবো। ও চলে গেছে মেয়ের বাড়ি, আর দেখো মাছটা বাছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে, সময় হাতে আছে তাই, না হলে এটা ফ্রিজে চলে যেত, আজকে আর করতাম না। চলো নিয়ে আসি গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা। আরে দেখো এই গাছ দুটো ঘরের মধ্যে ছিল, এদের একটু বাইরে বার করে দিয়েছি। অল্টারনেটিভ ওয়েতে ইনডোর গাছ করবে বন্ধু, খুব ভালো থাকবে মন। আরে দেখো চন্দ্রমল্লিকার চারা, চন্দ্রমল্লিকার এই চারাগুলো ওই ছোটো ছোটো জায়গায় করা হয়নি, যে ছোটো ছোটো ওই বস্তার মতন জায়গায় করেছিলাম ওগুলো করা হয়নি। গাছটা ভর্তি হয়ে গেছে কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা কেনা নয় জানো তো, এই লঙ্কাটা বাড়িতে ওই যে শুকনো লঙ্কা আমাদের নিয়ে আসা হয় না, ওইখান থেকেই আমি কিছুটা ফেলে দিয়েছিলাম। তারপরে দেখলাম দুটো গাছ হয়েছিল, একটা গাছ মরে গেছে আর একটা গাছ দিব্যি হয়েছে। যারা গ্রামে থাকি বা শহরে থাকলেও, একটা দুটো টবে হোক যেখানেই হোক, একটা দুটো গাছ করবে বন্ধুরা। নিজের হাতে করে নিজেদের সবজি তোলা যে কী আনন্দ, এটা যারা করে তারাই জানে। আর গাছ লাগানোর অভ্যাসটা তৈরি করতে পারলে সে যে কী ভরপুর আনন্দ দেবে তোমাকে, তুমি সেটা নিজেরও কল্পনা করতে পারবে না। আকাশের অবস্থা ভয়ানক খারাপ, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। দাদ দুদিন গরম দিয়েছিল, বৃষ্টি না হলেও নয়, ভালোই হবে। বৃষ্টি এলে কী হবে বলো তো, আমার যে চুনটা দেওয়া হয়েছিল এই চুনটা একদম মাটির নিচে পর্যন্ত চলে যাবে, উপরে আছে, বৃষ্টির জল পেয়ে পেয়ে বৃষ্টির জলটাও নিচে চলে যাবে আর চুনটাও নিচে চলে যাবে। তোমরা জিজ্ঞাসা করেছো টবের মাটিতেই চুন দেবো, না টবের মাটিতে চুন দেবে না, আর এই চুন পান খাওয়ার চুন না, এই চুন একটু আলাদা পাওয়া যায়। ব্যাস পোস্তটাও বেটে ফেললাম, গাছের কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাও বেটে ফেললাম, এদিকে পোস্তটাও আমার রেডি হয়ে গেল। এখন বাজে প্রায় 11:30 মতন বাজে। আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে দুটো পাকা লঙ্কা মতন ছিল। কাঁচা লঙ্কাতে পোস্তই শুকনো লঙ্কা দিয়ে একটা টেস্ট, কাঁচা লঙ্কা দিয়েও একটা টেস্ট, আমার অবশ্য দুটোই ভালো লাগে। যারা পোস্ত খাওয়া মানুষ তাদের তুমি কাঁচা লঙ্কা দিয়েই দাও আর শুকনো লঙ্কা দিয়েই দাও, পোস্ত পেলেই হলো, পোস্ত আমি খুব ভালোবাসি। আর দেখো বললাম না আকাশের অবস্থা খুব খারাপ, এদিকে দেখো মেঘ উপরে এসেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। হোক একটু বৃষ্টির দরকার, তাহলে মানুষের অবস্থা ভয়ানক খারাপ হয়ে যাচ্ছিলো। সবই প্রায় কমপ্লিটের মুখে, আর এদিকে তোমার সিদ্ধটা চাপিয়ে দিলাম, একটুখানি পেঁপে সিদ্ধ আর কচু সিদ্ধ, প্রভু খাবে বলেছে, অনেকদিন থেকে কচু ভাতে খাবে বলছে,
আলাম ঠিক আছে, ভাতে দিলে বার করতে খুব অসুবিধা হয়। আর একটা কথা বলি বন্ধু, যেটা আমি ঠেকে শিখেছি, যখন দেখবে পৃথিবী জোর ছুটছে, এই ভাবো সকাল থেকে তোমার 12:30-1 পর্যন্ত পৃথিবী কিন্তু জোর ছুটছে, সেখানে যেতে আমার অমূল্য সময়টা আমি একদম ফালতু নষ্ট করে দিই শুধু ফোন করে। দেখবে এমন অনেক মানুষ আছে না, তার নিজের কাজটা হোক বা নাই হোক, তাদের একটা ফোন করা স্বভাব। আমি আমার এই সময়টা খুব যদি এমার্জেন্সি ফোন হয়, যদি কারোর খুব দরকার পড়ে, তবেই আমি ফোনটা তার ধরি। না হলে দেখি যে শুধু একদম গ্যাজানে পার্টি, মানে তার কাজই হচ্ছে গ্যাজানো, আমি তার ফোন তখন রিসিভ করি না। হ্যাঁ, পরে আমার সময় মতন করে তাকে রিং ব্যাক করি, কিন্তু সেই অমূল্য সময়টা আমি দিই না। তাহলে তোমরা হয়তো ভাবে তুমি তাহলে ফোন করছিলে, ওটা আমার মাকে করছিলাম। আমাদের সবাইকারেরই উচিত এই অভ্যাসটা তৈরি করে রাখা, যে সকালবেলায় উঠেই আমরা দূরে চলে গেছি মা বাবার থেকে ছাড়িয়ে, বিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের সকালবেলায় উঠেই একটা নির্দিষ্ট টাইমে একটু মা বাবার খবর নেওয়া, তোমরা কেমন আছো, বা মা একা থাকলে তুমি কেমন আছো। আর একটা অভ্যাস আমাদের সচরাচর হয় না, সেটা হচ্ছে কড়া ভালো করে পরিষ্কার করে রাখা। আমরা যারা নিজেরা মাজি, কড়া যদি বারবার রান্না করার পর কড়াটা যদি ভালো করে পরিষ্কার করে না বসায়, সেই কড়াটা যে মাজতে এতটাই কষ্ট হয় নিজেদের, কিন্তু যদি বাড়িতে কাজের লোক থাকে তারও কিন্তু সেই একই রকমভাবে কষ্ট হয়। সুতরাং আমরা যদি কড়াটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে রান্না করি, তাহলে সেও খুশ, আর বাড়ির বুঝতে পারছো কাজের লোকটি যদি খুশ থাকে, তাহলে তোমার পরিবারটাও জানবে খুশ। কেননা সব কাজ আমাদের একার পক্ষে সম্ভব হয় না করা, তাদের উপর কিছুটা নির্ভরশীল আমাদের হতেই হয়। এটাও হয়তো আমাদের বাজে অভ্যাস, আমরা হতে পারিনি কেন, কিন্তু কিছু করার থাকে না বন্ধু, এটা করতে পারলে হয়তো খুব ভালো হতো। তাই দেখো সিদ্ধ করেছি, কুচুমকে এখন এইভাবে পেঁপে ভাতে খাওয়াচ্ছি, ও দেখছি দিব্যি খেয়ে নিচ্ছে। এত পেঁপে সিদ্ধ করেছি, আর দুটো হালকা করে বেগুন হালকা তেলে ভেজে নিয়েছি ওই পেঁপে ভাতের সঙ্গে মাখবো বলে কাঁচা লঙ্কা দিয়ে, আর কচু ভাতটাতে এমনি মাখবো কাঁচা লঙ্কা তেল দিয়ে। আর খেতে দেওয়ার ব্যাপারটা, খেতে দেওয়ার এই সহজ অভ্যাসটা যদি আমরা করে নিতে পারি না, তাহলে বাড়ির সদস্যরা খুশ হয়। তাহলে বাড়ির সদস্যরা খুশ হলে কী হবে বলো তো, তাদের আবদার যদি আমরা মেটাতে পারি, ওই যে আগেও বলেছি তারা আমাদের আবদার মেটাবে। আমি তোমার জন্য করেছি, সুতরাং তোমারও দায়বদ্ধতা থেকে যাবে আমার জন্য করা, বা আমি তোমাকে যেভাবে দেখভাল করি তোমারও উচিত আমার দিকে একটুখানি খেয়াল রাখা। আমার দিকটা যদি আমি ঠিকঠাক না করি, তাহলে এই প্রশ্নটাও করতে পারবো না যে তুমি আমার জন্য কী করেছো। আগেই প্রশ্নটা নিজেকে করতে হবে, আমি বা তার জন্যে বা তাদের জন্যে কী করেছি। এটা একটা সহজ অভ্যাস, গড়ে নিলেই গড়ে ওঠে। মনে পড়ছে আগে দেখিয়ে দিই, ঝাঁকিটা এখনো খালি হয়নি, ঝাঁকিটা দেখাবো। যে তো তোমার তরকা প্যান জিজ্ঞাসা করেছিলে, এইটা কি, এইটা কি তরকা প্যানের কথা এটা বলেছিলে, এটা খুব কাজের হয়েছে জানো। একটা ডিম ভাজা করে দাও বা এক পিস মাছ ভাজা করে দাও, তারপরে তোমার তরকা দেওয়ার পক্ষে তো খুবই ভালো। তবে ননস্টিকের কিনবে জানো, এই যে পুড়ে পুড়ে যাচ্ছে না, এগুলো তোলা একটু কষ্টদায়ক হয়, তাতে ননস্টিকের কিনলে অতটা পুড়বে না। তবে এটাও মন্দ নয়, এটা দাম নিয়েছিল পুরি থেকে নিয়েছিলাম 120 টাকা, এটা 100 মানে বার্গেনিং করে 100 টাকা নিয়েছিল। এই দেখো ঝাঁকিটা দেখতে চেয়েছিলে, এই দেখো ঝাঁকিটা দেখাচ্ছি, এটা হচ্ছে 14 বছরের ঝাঁকি। তখন নিয়েছিল, আমার মনে ছিল না, আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম, তখন নিয়েছিল ওই 550 মতন, এখন কত দাম নেবে বুঝতে পারছি না, তবে দেখে নেবে যেন স্টিলটা ভালো হয়, স্টিলের কোয়ালিটিটা যেন ভালো হয়। আমার স্টিলের কোয়ালিটিটা খুব ভালো, আমার 14 বছর যাচ্ছে এই ঝাঁকিটা। গতকাল 2-3 জন জিজ্ঞাসা করেছো যে ঘুঁটেটা ম্যান্ডেটারি, ঘুঁটেটা কি দিতেই হবে ধুনোয়, ঘুঁটেটা নাও দিতে পারো, তুমি শুধু নারকল ছোবাই দিতে পারো, ওটা জ্বালানিটা হয় ভালো, ধুনোটা তৈরি হয় ভালো, ওই জন্য দেয়া। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে, মেঘলা মেঘলা হয়ে গেছে, মুখটা দেখিয়ে ভিডিওটা শেষ করলে কি খুব ক্ষতি হয়ে যেত, এটাই বলতো যেদিন এইভাবে শেষ করে দিতাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, দুটো কথা বলার আছে, আমি ঠেকে শিখেছি বন্ধুরা। সমালোচনা শুনতে আমাদের সবাইকার ভালো লাগে দেখবে, একটু একটু ভালো লাগে, কিন্তু দেখবে বন্ধুবান্ধব বলো, আত্মীয় পরিজন বলো, পাড়া প্রতিবেশী বলো, যদি দেখো কেউ একজন মানে সমালোচনায় মুখ, সবসময় তার নেগেটিভ কথা মুখে ঘোরে, মিশবে না বন্ধুরা তাদের সঙ্গে, ওই নেগেটিভিটি শুনে তুমি তোমার বাড়িতে নেগেটিভ জিনিসটাকে বহন করে নিয়ে আসবে। এটা একজন ভালো একজন বলেছিল, এটা খুব করা খুব কঠিন,
মানে মেনে চলা খুব কঠিন, কিন্তু মানতে পারলে আমাদের থেকে মানে সুখী কেউ হবে না। আর আমি দেখেছি আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করলে যে আমি আমি যে ব্যক্তিটা, আমার কি সবটুকুই ভালো, আমি আমি কি দোষে গুণে ভরা নই, তাহলে আমি কার সমালোচনা করব। একবার যদি আমরা নিজেকে নিজেরা প্রশ্ন করি তাহলে দেখবে জীবনটা অনেকটা সোজা হয়ে যায়। আমি ঠেকে শিখেছি বন্ধুরা, এটা আমিও জানতাম না, পরে পরে জেনে 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 না এটা তো ভালোই তো, এটা তো খুব ভালো। নেগেটিভ জিনিস শুনলেই না বাড়ির মধ্যে ওই মাথার মধ্যে চিন্তা হতো, বাড়িতে এসে হ্যাঁ বললো সত্যি তো, তারপরে কি তুমি নেগেটিভটাকে নিয়ে এলে বাড়িতে, নেগেটিভটাকে যেচে গিয়ে নিয়ে এলে। আমার বক্তব্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আজকেও বলো না কালকে অবশ্যই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজ আসি বন্ধুরা, খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।